بسم الله الرحمن الرحيم فلؤ قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ أعوذ بالله من الشيطان الرجيم রহমান রহিম আলা সালাত সালাম আল্ রসুলিল্লা ও আলিহিহি ও আসাহাবি হজতিল্লা ও জমিহিমিন আবাদিল্ আমাদ নামাজ উত্তম ইবাদত এবং যে কোনো অবস্থাতেই নামাজ পড়ার জন্য হুকুম করা হয়েছে যদি দাঁড়িয়ে পড়তে না পারে বসে পড়বে বসে না পড়তে পারলে শুয়ে পড়বে শুয়ে যদি পড়তে না পারে ইশারা ইঙ্গিতে পড়বে যাই হোক মোট কথা যে কোনো অবস্থাতেই নামাজকে ছেড়ে দেয়া যাবে না নামাজকে তার সময় মতো পড়তে হবে যদি কোনো কারণবশত নামাজ কাজা হয়ে যায় অর্থাৎ দুভাবে নামাজ কাজা হতে পারে হয় সময়ের মধ্যে সে নামাজ নামাজি নামাজ পড়েনি অথবা নামাজ পড়ার পর বুঝতে পেরেছে যে তার নামাজ সঠিক হয়নি এ এর দু অবস্থাতে নামাজিকে নামাজ কাজা করতে হয় এবং সে কাজার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এরপর যে বলবো যে নামাজ যদি কাজা হয়ে যায় তার তার মতো নামাজ পড়তে হবে অর্থাৎ যেটার পর ছিল যেটা আগে যেটা পরে এরকম পড়তে হবে এরকম কোনো বিষয় নেই বরং নামাজ কাজা হলে যত শীঘ্রই পড়তে হবে আগে পিছিয়ে হলে কোনো অসুবিধা নেই যদি তবে যদি একদিনের দুই ওয়াক্তের নামাজ থাকে যেমন জোহর এবং আসর আসর তাহলে এই জোহর এবং আসরের নামাজ যেহেতু জোহর পড়ার পর আসরের নামাজ তাই জোহরের পর আসর নামাজ পড়তে হবে অবশ্য যদি তার কাজা নামাজগুলো তার তীপ থাকে তাহলে তার মতো পড়বে কাজা নামাজ জামাতের সাথে পড়া যায় যদি কোনো ব্যক্তি কাজা নামাজকে জামাতের সাথে আদায় করতে চায় তাহলে সে আদায় করতে পারে তবে কোনো প্রয়োজন নেই যে মামুম বা নামাজি মুক্তাদি যে কাজা নামাজ পড়বে ইমামকেও সেরকম কাজা নামাজই পড়তে হবে না ইমাম যদি আদা নামাজ পড়তেছে সময়ে নামাজ পড়ছে মুক্তদি নামাজি সে নিজের কাজার নিয়তে সে ইমামের সাথে নামাজ পড়তে পারে এবং যদি নামাজামিয়ার যে কোনো নামাজি এটাও প্রয়োজন নেই যে জোহরের নামাজ কাজা পড়বে তার জন্য ইমামকে জোহরের নামাজই পড়তে হবে না ইমাম যদি আসরের নামাজে পড়ছে মাগরীব এশাব বাবা ফজরের নামাজ সেখানেও সে নামাজ যে নিয়ত করে একতেদা করতে পারে অর্থাৎ কাজা নামাজ জামাতে হতে পারে এবং যে কোনো নামাজের সাথেই আদা হোক বা কাজা হোক নিয়ত করা যেতে পারে যদি কোনো মোসাফের ব্যক্তি অর্থাৎ ভ্রমণকারী কোনো ব্যক্তি যদি ভ্রমণে গিয়েছে এবং কোনো কারণেই নামাজ কাজা হয়ে গেছে যেহেতু ভ্রমণকারীর নামাজ ভ্রমণ অবস্থায় সফরে কসর হয়ে যায় এবং চার রাকাতি নামাজকে দূরাকাত পড়তে হয় যদি তার নামাজ কাজা হয়ে যায় এবং সে ফিরে বাসায় চলে আসে বা এমন স্থানে গিয়ে পৌঁছালো যেখানে দশ দিন অবস্থান করবে এবং তাকে পুরো নামাজ পড়তে হবে তারপরও যেহেতু তার সফরের নামাজ কাজা হয়েছে সে বাসায় এসে পড়লেও তাকে সেই সফর হিসাবে পড়তে হবে অর্থাৎ চার রাকাতি নামাজকে দূর করে পড়তে হবে যেহেতু নামাজ সফরের সময় কাজা হয়েছিল তাই চার রাকাতি নামাজকে তাকে দুরাকাত দুরাকাত করে পড়তে হবে তবে সফরে যদিও রোজা রাখা যায় না কারণ রোজার জন্যে শর্ত হচ্ছে যাতে সফরে না হয় অবশ্য কিছু রোজা আছে যেমন আল বলেছি এবং রোজার আলোচনা আমরা আলোচনা করব যদি বিশেষ কোনো দিনের মানত করে ঘটনাক্রমে সেই দিনে যদি তার সফর হয়ে যায় বা মানত করে যে সফরে সে রোজা করবে অথবা মদিনা শরীফে কোনো হাজাত বা কোনো দোয়া বা কোনো মানতে আর্জির জন্যে মদিনা শরীফ মদিনা মনোবরাতে তিন দিন রোজা রাখার জন্য বলা হয়েছে এমন অবস্থায় সফরের রোজা রেখে রাখা যেতে পারে কিন্তু এছাড়া সফরে রোজা রাখা যায় না কিন্তু সফরে কাজা নামাজ যদি কেউ পড়তে চায় কারো কাজা নামাজ রয়েছে সে চায় যে সফরে হয়তো সময় পাবে সে সময়ে সে কাজা নামাজটুকু আদায় করবে তাহলে সে কাজা নামাজটুকু আদায় করতে পারে সফরে নামাজ আদায় করতে পারে কিন্তু সফরে রোজা হবে না এবং যদি সফরে সে চায় যে সফরের পূর্বে সে বাসায় বা স্থলে মাতৃভূমিতে কিছু নামাজ তার কাজা হয়েছে এখন সে চাচ্ছে যে সফরে সফর থাকা অবস্থায় সেই কাজা নামাজগুলো পড়তে কোনো অসুবিধা নেই সে পড়তে পারে সে বাসার আবাসস্থলের কাজানামাজ তবে সফরে থাকা সত্ত্বেও তার আবাসস্থলের যেহেতু তার মাতৃভূমি ছিল তার দেশ স্বদেশ ছিল তাই সেখানে নামাজ পুরো পড়তে হতো এবং তার নামাজ পুরো কাজা হয়েছে তাই সফরে থাকা সত্ত্বেও তাকে সেই নামাজগুলোকে পুরো কাজা করতে হবে এমন নয় যে সফরে রয়েছে দূর করে পড়বে না সে যেহেতু সফরে রয়েছে তাকে নামাজ সে কাজা নামাজ যেভাবে কাজা হয়েছে সেভাবে কাজা পড়তে হবে যদি কাজা নামাজ যে কোনো সময় পড়া যেতে পারে অবশ্য অনেকে মনে করেন যে মাগরিব এবং এশা যেহেতু রাতের নামাজ তাই তাকে কাজা করতে হবে রাতের বেলায় অথবা জোহর আসার যেহেতু দিনের নামাজ তাই দিনেই নামাজ কাজা করতে হবে এমন কোনো কথা নয় এমন কোনো শর্ত নেই দিনের জোহর আসারের নামাজও রাতে আদায় কাজা করা যায় এবং মাগরিব এসা যদি কাজা হয়ে যায় এবং সেটা যদি আদা করতে চায় তাহলে সেটা পড়তে হলে দুপুরেও পড়তে পারে কোনো অসুবিধা নেই অর্থাৎ দুপুরের নামাজ রাতে পড়া যায় রাতের নামাজ দুপুরে পড়া যায় কাজা নামাজ যে কোনো সময়ে পড়া সম্ভব এবং যদি কোনো ব্যক্তি কাজা নামাজ রয়েছে তাকে অবহেলা করতে নেই কাজা নামাজ কোনো অবস্থাতেই তাকে অবহেলা করতে নেই তবে সাথে সাথে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এবং ওয়াজিব নয় নামাজ ওয়াজিব কিন্তু শীঘ্র পড়া ওয়াজিব নয় যেহেতু কাজা নামাজ ওয়াজিব নামাজ কাজা হয়েছে সেটা পড়া ওয়াজিব কিন্তু তরি ঘড়ি করতে হবে শীঘ্রই করতে হবে তারা করতে হবে এমন কোনো ওাজিব নয় তবে যত তাড়াতাড়ি পড়া উত্তম এবং যাতে এতে অবহেলা না করে কথা যদি কোনো ব্যক্তির নামাজ কাজা হয়ে থাকে এবং তার কাজা নামাজ রয়েছে প্রশ্ন হচ্ছে সে কি মোস্তাহাব নামাজ পড়তে পারে কারণ কাজা নামাজ পড়া তার ওয়াজিব তার উপর ফরজ এবং মোস্তাহাব নামাজ না পড়লেও চলে উত্তম নয় কি সে মোস্তাহাব নামাজের জায়গায় কাজা নামাজ পড়বে অবশ্যই কাজা নামাজ পড়ার উত্তম কিন্তু কাজা নামাজ ছেড়ে সে মোস্তাহাব নামাজ পড়তে পারে কোনো অসুবিধা নেই কাজা নামাজকে পরে পড়ে নেবে তবে বলেছি যে অবহেলা করা যাবে না কাজা নামাজকে যত তাড়াতাড়ি সম্ভব আদায় করে নেওয়া উচিত পড়ে নেওয়া উচিত তবে যদি কাজা নামাজ থেকে থাকে তারপরও মোস্তাহাব নামাজ পড়লে কোনো অসুবিধা নেই যদি কোনো ব্যক্তি দু তিন দিন বিহুস হয়ে যায় কোনো কারণে অবশ্য সে নিজে নিজে বেহুশ হয়নি যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে কোনো আবহাওয়ার কারণে শারীরিক অবস্থার কারণে যে কোনো কারণে যদি দু তিন দিন বেহুশ হয়ে যায় কোমাতে চলে যায় তাহলে তার নামাজগুলো কী হবে তাকে কাজা করতে হবে কথা হল যদি সে নিজে নিজে বেহুশ না হয়ে থাকে তাহলে তার নামাজ কাজা করতে হবে না যেমন বেহুশ হয়ে গেলে তা সে তার ওপর দায়িত্ব ছিল না নামাজ পড়ার কারণ সে নিজের অবস্থাতে ছিল না তাই তার ওপর বেহুশির অবস্থায় যে নামাজ কাজা হয়েছে বা ছুটে গেছে সে নামাজগুলো কাজা করতে হবে না প্রয়োজন নেই এখন প্রশ্ন হচ্ছে কাজা নামাজ মানুষকে পড়া উচিত অবহেলা করা একটি কথা হচ্ছে যে যদি বাবা মারা যান বাবার কাজা নামাজ আমরা জানি ইসলামের বিধান যে বাবার কাজা নামাজ বড়ো ছেলের উপরে আওয়াজীব এখন কথা হচ্ছে বাবার নামাজ বড় ছেলে পড়বে যতদিন পর্যন্ত মানুষ জীবিত ততদিন পর্যন্ত তার নামাজ কেউ পড়তে পারবে না অর্থাৎ যে কোনো অবস্থাতেই হোক তাকে নিজেই পড়তে হবে দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়বে বসে না পড়তে পারলে শুয়ে পড়বে যে কোনো অবস্থাতেই যদি নামাজ পড়া থেকে অপারগ হয় পড়তে না পারে তারপরও যতদিন জীবিত আছে তার নামাজ অন্য কেউ পড়তে পারবে না এবং বড় ছেলের উপরে বাবার নামাজ এবং রোজা যেটা বাবা আঞ্জাম দেয়নি কাজা করেছে বা ছুটে গেছে সেই নামাজ এবং রোজা আদায় করা বাজি এবং বড় ছেলে যে কোনো অবস্থাতেই হোক বাবার নামাজগুলো সে কাজা করবে অথবা অন্য ব্যক্তিকে দিয়ে সেসব পড়িয়ে নেবে এবং রোজা থাকলে করিয়ে নেবে তবে যদি বাবা ফরমানি বা অবাধ্যতার কারণেও যদি ছেড়ে ছেড়ে থাকে তারপরও সে নামাজগুলো করিয়ে নেওয়া উত্তম অবশ্যই হতে মোস্তাহ হচ্ছে যে মায়ের জন্যেও যদি মায়েরও যদি কোনো কাজা নামাজ হয়ে যায় বড় ছেলের উপর মোস্তাহ হচ্ছে মায়ের নামাজও পড়া অবশ্য অনেকের মত হচ্ছে যে বাবা এবং মা দুজনেরই নামাজ বড় ছেলের উপরে পড়া ওয়াজিব তবে মধ্য কথা হচ্ছে গিয়ে যে পিতামাতার ছুটে যাওয়া নামাজ বা কাজা নামাজ বড় ছেলের উপরে ওয়াজিব এবং মুস্তাহাব বা ওয়াজিব মায়ের বেলায় সেক্ষেত্রে যদি কেউ হতেও করতে চায় তো উত্তম হচ্ছে যে মায়ের নামাজও আদায় করে নেয়া বাপের নামাজ তো আদায় করবেই তার সাথে সাথে মায়ের নামাজও আদায় করে নেয়া এবং কাজা নামাজে বলেছি যে ছেলের উপরে কাজা নামাজ ওয়াজিব বাবার কিন্তু কোন নামাজ যে নামাজগুলো বাবার নিজস্ব নামাজ অর্থাৎ বাবা নামাজ পড়তে পারেনি কোনো কারণে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক বাবার নিজস্ব ছোটে যাওয়া নামাজ ছেলের উপর পড়া ওয়াজেব কিন্তু বাবা যদি পারিশ্রমিক নিয়ে কারো নামাজ পড়ার জন্যে ভাড়াটে হয়ে থাকে অথবা বাবার বাবা অর্থাৎ দাদার কাজা নামাজ যদি বড় ছেলে হওয়ার কারণে বাবার উপরে ওয়াজিব হয়েছিল ওয়াজিব হয়ে পড়েননি এমন নামাজ ছেলের উপর পড়া বড় ছেলের উপর পড়া ওয়াজিব নয় শুধুমাত্র বাবার ব্যক্তিগত কাজা নামাজ বড় ছেলের উপরে পড়াও ওয়াজিব যদি পারিশ্রমিক নেয়া অন্যজনের ভাড়াটে হয়ে নামাজ পড়া থাকে এস্তে জারি নামাজে এসতে জারি যাকে বলা হয় অথবা দাদার নামাজ যদি বড় ছেলে হওয়ার কারণে বাবার উপরে থেকে থাকে তাহলে সে নামাজ বাবার উপর পড়াও ওয়াজিব নয় এবং বিভিন্ন বাবার উপর যে বাবার নামাজ যে বড়ো ছেলের উপরে ওয়াজিব হয় সেই কাজা নামাজের কয়েকটা অবস্থা থাক হতে পারে সেই অবস্থা নিয়ে আমরা আলোচনা করব যে ছেলে হয় ছেলে জানে যে বাবার নামাজ কাজা ছিল অথবা জানে না দুটার একটা যদি ছেলে জানে যে বাবার কাজা নামাজ ছিল এবং তার সংখ্যাও জানে চার নামাজ কাজা হয়েছে চার মাসের নামাজ কাজা হয়েছে চার বছরের নামাজ কাজ হয়েছে অর্থাৎ ছেলে জানে বাবার কত নামাজ কাজা হয়েছে এবং তার সংখ্যা কত তাহলে তাকে সে হিসেবে সেই সংখ্যা হিসেবে নামাজ আদায় করতে হবে কাজা করতে হবে বাবার নামাজগুলো কাজা করতে হবে এবং যদি সংখ্যা জানা না থাকে যে বাবার নামাজ কাজা রয়েছে কিন্তু কতটুকু নামাজ চার দিন পাঁচ দিন পাঁচ মাস দশ মাস দশ বছর যদি না থাকে যতদূর সম্ভাবনা সে দিতে পারে সে সম্ভাবনা দুটো চারটি হোক না কেন কমপক্ষে নিম্নতম সম্ভাবনা নিম্নতম সংখ্যা যদি সে কাজা করে তাহলেই যথেষ্ট হবে এবং যদি সে সন্দেহ করে বাবা মারা গেছেন অনেক দিন কিন্তু সে সন্দেহ করছে যে সে বাবার নামাজ আদায় করেছে কি না যেহেতু তার উপর নামাজ কাজা করা খরচ ওয়াজিব তাই তাকে পুনর্বার যদি পড়েও থাকে যেহেতু তার সন্দেহ যদি সন্দেহ থাকে বাবার নামাজ পড়েছে কি না তাকে বাবার নামাজ কাজা করতে হবে এবং যদি সন্দেহ করে স্বয়ং বাবার ক্ষেত্রে যে বাবার নামাজ কাজা রয়েছিল কি না এমন অবস্থায় তাকে বাবার নামাজ ধরে নিতে হবে যে বাবা কাজা নামাজ করেনি যেহেতু সে জানে না তাই ধরে নিতে হবে বাবা ইনশাআল্লাহ নামাজ কাজা করেনি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও বারকাত وعلى المتعلمين بالجهد والرغبه وعلى المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين